সুদেশনের অবস্থা খারাপ? অবস্থা খুব ভালো। ছোট পাহাড়ের উচ্চতা লেখা আছে 556 মিটার। আজকে বাইরে ভালোই রোদ দিয়েছে, আর এখন গাড়ি চালাচ্ছে, মানে গাড়ি মানে বাইক চালাচ্ছে সুদেশ, না বাইক নয় স্কুটি। এটা ছাতনা, ছাতনার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। টাইম হচ্ছে 10:57, দেখতেই পাচ্ছ টাইম। এটা ছাতনার মেন বাজার, বাজারটা বেশ বড় সড়ক। তো এই টার্নিং থেকে একবারে ডান দিকে নিতে হবে, দেখতেই পাচ্ছ লেখা আছে। একবারে শুশুনি আমরা এদিকে চললাম। তো এটা হচ্ছে একটা রেল গেট, এবার জাস্ট ট্রেনটা পেরোলো, আমরা এখন এরপর এটা ক্রস করব, ওয়েট করছি। একটা মালগাড়ি যাচ্ছে, এটাতে পুরো কয়লা বোঝাই করা আছে।
জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর শীতকালে এলে আরো ভালো লাগবে। এখন একটু হালকা গরম আছে, তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম। যে এখন অতটা লোক টোক নেই আর কি, ফাঁকায়। এখানে বাইক রাখারও জায়গা আছে, এখানে একটা মন্দির আছে। আমার জামাই বাবু আসছে, এখন বাইক রাখা চলছে। কি বানাচ্ছো বাবু? এটা পাথরের নাকি? বাহ কত সুন্দর বানাচ্ছে দেখো। এখন আমরা সবাই পাহাড়ের উপর উঠছি, আর দাদা যাচ্ছে, দিদি যাচ্ছে, দেবাঞ্জনে যাচ্ছে, আর আমাদের পুচকু যাচ্ছে, আবির বাবু, আর আমি পেছন পেছন সবাই কাছে যাচ্ছি। আর খুব মজা লাগছে, বিশাল মজা। আর এখানে ধাপে ধাপে চা, লস্যি, দই সব কিছু একেবারে মানে এভেলেবেল আছে, মানে হাইরান হবে, খাও দাও, আবার পিক আপ নিয়ে উপরে উঠতে থাকো। এটা হচ্ছে পাহাড়ে চড়ার রাস্তা। তো এরপর সুদেশনা উঠছে, আমি জাস্ট এই স্যুটটা নিচ্ছি। ভালোই রোদ আছে, সেজন্য গরমও লাগছে। আর এখানে কিছু দূর ওঠার পরে স্টল পাওয়া যাবে, যেখানে বসে একটু রেস্ট করা যাবে, আর কিছু ঠান্ডা খাওয়া যাবে আর কি, জল টল পাওয়া যায়। এটা একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে সবাই উঠছে, সবাই নামছে, আর আমি এখন হাঁপাচ্ছি। আমরা এখন উঠছি উপরে, এখনো হাফ ডিস্টেন্স মনে হয় আমরা এসেছি, এখনো হাফ বাকি আছে। সুদেশনের অবস্থা খারাপ কিন্তু প্রচন্ড রোদ আজকে, সেজন্য আরো গরমটা বেশি লাগছে। আর এই সাইড গুলো পেছন গুলো পুরো জঙ্গল, এখান থেকে নিচ পর্যন্ত 257 মিটার, মানে এখনো আরো উঠতে হবে, দেখা যাক কতটা উঠতে পারে যায় আজকে। এখানেও কয়েকজন বসে আছে এখন। আর সুদেশ না এখনো নিচে, ওরা উঠছে আস্তে আস্তে। আমরা এখন খাচ্ছি লেবু পানি, একবারে দেশি ভাবে বানানো হচ্ছে লেবু পানিটা। এর একটু কম দাও,
এরপর মেশানো হচ্ছে চিনি। হ্যাঁ, এরপর চিনি মেশানো হচ্ছে। লেবু আগে দেওয়া হয়ে গেছে। এরপর জল জিরা যাবে, নুন, এরপর নুন নুন। খুব ভালো খেতে, খুব সুন্দর। এটা হচ্ছে আমার লেবু জল। এইগুলো ফাইনাল স্টেপ, প্রথমে যে ছোট পাহাড়টা সেটা ওঠার জন্য। কিন্তু এগুলো খুবই ঢালটা একটু বেশি। হ্যাঁ, খুব ছোট ছোট, এখানটা ওঠা একটু টাফ আছে, কিন্তু ঠিক আছে, আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। ছোট পাহাড়ের উচ্চতা লেখা আছে 556 মিটার। দুটো পাহাড় আছে, একটা হচ্ছে ছোট পাহাড় আর একটা হচ্ছে বড় পাহাড়। তো ছোট পাহাড়ে আমরা একবারে টপে পৌঁছে গেছি, কিন্তু বড় পাহাড়তে আর উঠছি না, কারণ সুদেশ না আছে, দিদি আছে, ওরা তো উঠতে পারবে না, আর ওই পাহাড়টা প্রচন্ড ঢালটা বেশি। ঠিক আছে, এখান থেকে আমরা এবার নিচে নামবো, কারণ এটাও অনেকটাই দূর, মানে অনেকটাই উঁচু আর কি। এখান থেকে পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি, বেশ দারুণ লাগছে। কিন্তু মানে এমনি ঠান্ডার সময় এলে এটা আরো ভালো লাগবে, কারণ প্রচন্ড রোদ, মাথা গরম হয়ে গেছে। এই পিছনে যে পাহাড়টা ওটা হচ্ছে, যেটা মানে সবচেয়ে উঁচু পাহাড় এখানে, এটা আমরা যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ছোট পাহাড়টা, ওটা হচ্ছে বড় পাহাড়টা। আমরা এখন নিচে নামছি, নিচে নামাটা একটু টাফ, একটু সময় নিয়ে নামতে হবে। ওঠাটা যত তাড়াতাড়ি হয়েছিল, নামাটা কিন্তু একটু সময় লাগছে। বুঝতে পারছো, ছেলেগুলো এখনো উঠছে। বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, কিন্তু ভাগ্যটা ভালো যে আমরা নিচে নেমে গেছি, আর প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। এখানে অনেক খাবারের হোটেল আছে, ভাত ডাল সবজি চাউমিন যা খুশি খেতে পারো এখানে। আর খাওয়ার পরে এইদিকে দেখো, এইদিকে একবার সোজা চলে গেলে শুশুনিয়া চলে যাবে, আর খাওয়ার পরে এখানে পান খেয়ে একবারে বুড়ি বস শেষ হলো। অনেক তো পাহাড়টা দেখলে, দেবাঞ্জন অনেক পাহাড় দেখালো, পাহাড়ে উঠালো। তো এরপর একটু দেখে নিয়ে যাক যে শুশুনিয়া পাহাড়ে আমরা যদি আসি কি কি কিনতে পারি। অ্যাকচুয়ালি কি বলতো, এই শুশুনিয়া পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে পাথরের জিনিস আর কাঠের জিনিস। পাথরের জিনিসটা হচ্ছে এখানে মেন। তো এই দেখো অনেক দোকান আছে ছোট ছোট করে, আর এই দোকানে তোমরা শুশুনিয়া এলে জিনিসপত্র কিনতে পারো, মানে জিনিসপত্রগুলো ভালো, বুঝতেই পারছো। আর এগুলো কি বলতো, হাতে বানায় কিন্তু পুরো, যেরকম তোমাদেরকে আমি দেখালাম যে প্রদীপটা কেমন করে বানাচ্ছিল, ওরকম করে কিন্তু বাকি সমস্ত জিনিসগুলো বানায়। আর এই দেখো দোকান, এই দোকানগুলোর থেকেই কিনতে পারো, কিন্তু কোনো অসুবিধে নেই। দোকানের লোকজন খুব ভালো, বাঁকুড়ার মানুষ, একবারে মাটির মানুষ, বুঝতেই পারছো। চলো একবার দেখে নিই ভিতরে গিয়ে কি কি আছে।
তোমার বইটা নিয়ে একটু দেখাও জিনিসটা। আমি আর দিদি দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। দিদি কেমন এনজয় করলাম বলো? দারুন দারুন, জোরে বলো, শুনতে পাবো না। দারুন এনজয় করলাম, দারুন ঘুরলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া কি ভালো হয়েছে বলো? খুব সুন্দর ফ্রেশ খাওয়া দাওয়া, আর মজা হলো, বিশাল মজা, টেস্টি খাবার ছিল। পুরো পাহাড়ে উঠে গিয়ে ছুটে গেছিলাম, আর দিদির সাথে যেখানে ঘুরতে যাই বিশাল মজা করি। আমরা হায়দ্রাবাদ গেছিলাম বলো দিদি, তখন বিশাল মজা হয়েছে, মজা হয়েছিল। শুশুনিয়াতেও বিশাল মজা হলো। এরপর নেক্সট আমরা আবার অন্য কোথাও যাবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই দেখো, এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে চলে যেতে হবে। শুশুনিয়া ইকো পার্ক দেখতেই পাচ্ছ। এরপর আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরটা পুরো কি বলতো, গাছে ভর্তি। আর একবার দেখো কত সুন্দর লাগছে গাছগুলো, আর বাতাস বলবে পুরো ঠান্ডা। এই দেখো সুস্বাগতম, এখানে দেবাঞ্জন দাঁড়িয়ে আছে, সুস্বাগতম করছে তোমাদের সবাইকে। তো তোমরা শুশুনিয়া আছো, আর এই পার্কটাও ভিজিট করো, খুব ভালো লাগবে। পাশেই একবারে শুশুনিয়া দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ এই তো, এই দেখো ভিউটা দেখো শুধু। এটা হচ্ছে চিলড্রেনস পার্ক এখানটা। হ্যাঁ এটা চিলড্রেন পার্ক, মানে এখানে বাচ্চাদের জন্য। চলো দেখা যাক ভেতরে কি কি আছে। চলো দেখি, কিন্তু খুবই সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। হ্যাঁ এখানে খাবারের ফুড কোর্টও আছে, এই দেখো। এটা কি ফুড কোর্ট? হ্যাঁ মনে হয়, আর থাকার জন্য ঘর আছে। বাহ, তাহলে কেউ যদি কলকাতা থেকে আসে এখানে আরামসে থাকতেও পারবে। হ্যাঁ থাকতেও পারবে, খেতেও পারবে, এনজয় করতে পারবে, আর পাহাড়ে উঠতে পারবে। এই তো সামনেই পাহাড়ে উঠে যাবে, কোনো অসুবিধা নেই। এইটা মনে হচ্ছে গেস্ট হাউস মোস্ট প্রবাবলি, তাই না? লেখা নেই তাও মনে হয় আর কি। হ্যাঁ এখানে আবার সোলার সিস্টেমে আলোটা নেয়, এই দেখো সোলার সিস্টেমের ব্যবস্থা আছে। এই যে সামনে সোলার সিস্টেম এগুলো, আর আমাদের আবির বাবু এখন ছবি তুলছে, এই দেখো আবির বাবুর ভিডিও হয়ে যাচ্ছে। একটু হাসো তো বাবু, এরকম ভাবে বাচ্চা ছেলেরা শুট নেয়।
এটা হচ্ছে ভেন্ডি গাছ, তো এখানে অনেক ভেন্ডি গাছ আছে দেখতে পাচ্ছি, মানে এগুলো চাষ করেছে। আর এখানে কটেজ টাইপের গেস্ট হাউস আছে, মানে তোমার ঘর, বুঝতেই পারছো কত সুন্দর কটেজ গুলো। এই কটেজ গুলোর কিন্তু ভাড়া কত আমি জানি না, তো যাই হোক ভাড়া যতই হোক থাকলে কিন্তু খুব মজা লাগবে এখানে কটেজের ভিতর এরকম মনোরম পরিবেশে পুরো শুশুনিয়া ভ্রমণ। কেমন মজা লাগছে? ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, এরপরে আমরা অন্যটাই যাই, চলো অন্যটাই খেলবো। থামাবো না গাড়ি, থামো নামো। আমরা এখন এই বাসের সেতুর মধ্যে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সেতু পারাপারের জন্য এখান থেকে ওখান। আর এগুলো কি বলতো, এগুলো হচ্ছে কটেজ, কটেজ গুলো বেশ সুন্দর কিন্তু, না কি দেখতে? দেখতে সুন্দর নয় কিন্তু মানে থাকার জন্য খুব ভালো, থাকার জন্য ভালো কটেজ গুলো। আর বাচ্চাগুলো সব খেলছে এখানে, মানে বড় রকম একটা পার্ক আছে, বেশ ভালোই বড়। আর একবারে পাহাড়ের ঠিক পাশেই, হ্যাঁ একবারে পাশে। চলো বাচ্চাগুলোকে একটু দেখি কি করছে। আবার ভালোই ঘুরলাম, মজা হলো, পাহাড়টা ঘুরলাম, শুশুনিয়া পুরো উঠলাম, দেখলে তো পুরোটা উঠিনি, যাই হোক ভালো মজা হয়েছে, শুশুনিয়া ঘুরলাম। তারপর তোমার শুশুনিয়ার পাশে পার্কটা ছিল, ইকো পার্ক, ওখানে গেলাম, ওখানটাও খুব সুন্দর, পুরো একবারে গাছ গাছের প্রতি ব্যাপক মজা হয়েছে। আরেকটা হচ্ছে তোমার মজা তো হলো দেখতে পেলে, তো এই যে ভিডিওটা কিন্তু বানালাম, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, কারণ আমি তোমাদের কমেন্টগুলো পড়ি, দেখি আর খুব ভালো লাগে। আর তোমরা কি এরকম টাইপের আরও ভিডিও চাও না চাও না এটাও কিন্তু জানাবে, কারণ এগুলো কি বলতো খুব ভালো লাগে এই ভিডিওগুলো বানাতে, আর তোমরা দেখো এটাও দেখতেও খুব ভালো লাগবে তোমাদের। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে, তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে লাইক করে নেবে, আর কি করবে এই যে ভিডিওটা দেখ শেয়ার করতে একদম ভুলবে না।